হঠাৎই খেলার মাঠে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী বেশ মনোযোগী হয়ে খেলা দেখছেন। খেলার মাঠে কপালে বেশ চিন্তার ভাঁজ, বোলারের বোলিং লাইন, ব্যাটসম্যানের ব্যাটিং হাত কত পাক্কা, সব কিছুই নজর রাখছেন মেয়র আরিফ। কারণ ইভেলি সিলেট টি টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে মাঠে টিম সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিয়র্স। খেলার মাঠে একজন দর্শক এবং একজন কি বলবো, আমি এখন নিজেকে মনে করতেছি আমিও একজন প্লেয়ার। আমি কারণ আমার তরুণ সমাজ যেভাবে এই খেলাধুলা দেওয়াতে তারা যেভাবে উৎসাহ উজ্জীবনা আছে, আমি মনে করি তাদের সঙ্গে সময় দেওয়াটাও দরকার আছে। এবং এই লিগকে অনেকদিন ধরে লিগ খেলা বন্ধ প্যান্ডামিকের কারণে, এবং সেটাতে যদি আমাদের এই তরুণ সমাজ একটু রিক্রিয়েশন হয় এবং এতে গিয়ে আমাদের এই ন্যাশনাল টিমের সঙ্গে আমাদের লোকাল যে প্লেয়াররা খেলাধুলার একটা সুযোগ পেল, তারা ভবিষ্যৎ প্লেয়ার তৈরি হলো, এই সব মিলিয়ে আমাদের আমি মনে করি এটা সময় উপযোগী একটা আমাদের সিদ্ধান্ত। তবে এখানে কি শেষ? এখন নাকি মেয়র আরিফের পরিকল্পনা বিপিএল নিয়ে। তার ইচ্ছা সিলেটের হয়ে খেলতে চান বিপিএলে। আমরা এখন আমরা দল নিয়ে আমরা মাঠে নামলাম, পর্যায়ক্রমে আমরা লিগে, এবং আমরা আশা মানুষ আশাবাদী, আমিও একজন আশাবাদী মানুষ, এবং আমার পরিষদের সকল সদস্যরাই মনে করতেছে আমরা বিপিএল পর্যন্ত যাওয়ার টার্গেট। এবং একই সাথে এই মুহূর্তে আমরা দেখি আলোচনা করব আমি সকল সিটি কর্পোরেশনের মেয়রদের সাথে যে আমরা এই প্যান্ডামিকের পরে ডিভিশন ওয়াইজ আমাদের প্রত্যেকটা সিটি কর্পোরেশনের মধ্যে আমরা একটা এই খেলার টুর্নামেন্টের আয়োজন করা যায় কিনা, ডিভিশনে ডিভিশনে 12টা ডিভিশনে যদি এক এক দিন এক এক ডিভিশনে খেলা হয়, এটা আমাদের একটা আলাদা একটা মানে মাত্রা যোগ হবে। এবং আমি আশা করি কালকে থেকে আমি মেয়রদের সঙ্গে কথা বলব। শুধু কি পরিকল্পনায় সীমাবদ্ধ মেয়র আরিফুল হক চৌধুরী, কথাবার্তাও নাকি হয়েছে সিলেটি খেলোয়াড়দের সাথে? না, কথা দুই একজনের সঙ্গে হয়েছে এবং তারা উৎসাহিত। আমি মনে করি আমরা যেতে পারো, এই আত্মবিশ্বাস আমাদের হয়ে গেছে। বিপিএল এর আসরে এখন পর্যন্ত সিলেটের দলের কোনো সফলতা আসেনি, ভবিষ্যতে এখন কি হবে কে জানে। সাকিব আহমদ, মিঠু, বাংলা ভিউ টিভি, সিলেট।